হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য ইঞ্জিনের আরও একটি পর্ব নিয়ে হাজির হলাম, তো ভিডিওটা কেউ টানবেন না। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। যারা এই ভিডিওটার প্রথম পর্ব দেখেন নাই, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে তো নেবেন। ভিডিওটা শুরু করা যাক। আমরা এটা কিভাবে বসামু? সামনে মার্কেট দেখে সামনে কি মার্ক দেখবা? এই যে এটা হচ্ছে এক নাম্বার, ঠিক আছে? এক নাম্বারের এখন আমরা সামনের দিক কোনটা আর পিছনের দিক কোনটা এটা কিভাবে বুঝবো? এই দাগটা কোন দিকে থাকবো? এই মার্কের মাথা, এই দাগটা না, এই দাগটা তো মনে করা আছে না, মনে করো না, এই যে এদিকেও থাকবে, এই দাগটা তো মনে করো না, দাগটা আছে দেখে হয়তো এদিক বা সেদিক হবো, ঠিক আছে না? এখন এটা এই যে এখানে যে তিন কোণার মতো মার্ক আছে, এই মার্কটা কোন দিকে থাকবো? সামনের দিকে, ঠিক আছে? এটা থাকবো সামনের দিকে, ঠিক আছে? এটার ভিতরে কোনো সমস্যা আছে? এটার বুঝন লাগবো, ঠিক আছে? এই যে সব দিয়ে এভাবে এক মিলে বসাই দেবো। এখন এখানে যে আমি বসাইছি, এখানে কোনো ভুল আছে নাই? তোমরা কি লয়ে কাম দেখতেছো? তোমরা ভুল কোনটা সঠিক কোনটা এটাই খেয়াল করতে পারতেছো না? আমি তো এটা ইচ্ছা করে দিছি, দেখছি তোমরা, তোমাদেরকে আমি বুঝাইছি যে বুঝানোটা ঠিক মতো হয়েছে কিনা, কিন্তু তোমাদের তো কামের প্রতি কোনো আগ্রহই নাই, ঠিক আছে? এখন ঠিক আছে? জি হুম জি এখন আমরা বন্ধু করে লাগাই দেবো। ঠিক আছে, আমরা এগুলো টাইট দিয়ে দিতেছি। ঠিক আছে, এখন আমাদের কি এটা কমপ্লিট, ঠিক আছে? এখন আমরা কি করব? পিস্টন বসাবো, ঠিক আছে? এখন আমরা পিস্টন সামনের দিক কোনটা পিছনের দিক কোনটা মনে করো না, এটা হচ্ছে ইঞ্জিনের সামনের দিক, এটা হচ্ছে ইঞ্জিনের পিছনের দিক, ঠিক আছে? এখন আমরা পিস্টনটা তো ঢুকাবো, কানেক্টিং এর সামনের দিক কোনটা এবং কি কানেক্টিং এর পিছনের দিক কোনটা এটা দেখতে হবে, এবং কি পিস্টনের সামনের দিক কোনটা পিস্টনের পিছনের দিক কোনটা এটা দেখতে হবে, ঠিক আছে? এখন আমরা এটা কিভাবে বুঝবো? পিস্টনের ভিতরে কোনো মার্ক আছে? আছে আছে, ঠিক আছে? এটা হচ্ছে কি কানেক্টিং, এটা কি পিস্টন, এখন কানেক্টিং মার্ক কোনটা? এটা কানেক্টিং এর ভিতরে কোনো বেশ কম কোনো কিছু দেখা যায়? কোনো কিছু দেখা যায় কানেক্টিং এর ভিতরে কোনো কিছু? মনে করো না, বুঝো যে এখানে মার্ক আছে, এরকম কোনো কিছু বোঝা যায়? বোঝা যায় না, কথা বোঝা যায়, বোঝা যায় না, ঠিক আছে? এখন আমি বুঝাই দিতেছি, এখানে অবশ্যই একটা মার্ক আছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে মার্ক, ঠিক আছে? এই সাইডে একটা মাথা আছে, এই সাইডে আছে না? এই সাইডে একটা লেখা আছে, আছে আছে, এই সাইডে কোনো লেখা আছে না?
তাহলে এটা সেম হলো কেমনে? এটা পার্থক্যটা বোঝা যায় তো নাকি লেগে? ঠিক আছে, আর মনে থাকবো। এখন আবার পিস্টন, পিস্টনের ভিতরে কোনো কিছু বোঝা যায়? পিস্টন কোন সাইড সামনে দিয়ে থাকবো, কোন সাইড পিছনের দিকে থাকবো, বোঝা যায় এরকম কিছু? মার্ক আছে, আছে। এটা হচ্ছে এই মার্ক, এই মার্কটা কোন দিকে থাকবো? এদিকে না সেদিকে? ইঞ্জিনের সামনের দিকে না পিছনের দিকে? সামনের দিকে থাকবে এই মার্ক। ঠিক আছে, এখন এবার আমরা যদি এভাবে যদি ধরি, এই যে এই মার্কটা হচ্ছে এদিকে, ঠিক আছে, এই মার্কটা এদিকে, ঠিক আছে, তাহলে যদি এটা যদি এভাবে ঘুরাই তাহলে এটা সামনের দিকে যাইতেছে, ঠিক আছে, তাহলে এটাও সামনের দিকে যাইতেছে, কানেক্টিং ও সামনের দিকে যাইতেছে, এবং পিস্টনও সামনের দিকে যাইতেছে। ঠিক আছে, ক্লিয়ার? পিস্টনটা ঢুকাবো। এই যে সবার আগে তো দেখাইছিলাম যে এই যে একটা মাথা থাকবো এখানে, আর একটা মাথা থাকবো এই যে এখানে, ঠিক আছে, মাথাগুলো দেখা যাইতেছে, দেখতেছো তোমরা মাথা? এই যে একটা মাথা হচ্ছে এখানে, ঠিক আছে, একটা উপর, আরো উপর উঠা, এই একটা মাথা হচ্ছে এখানে, ঠিক আছে, বরাবর, ঠিক আছে। এখন আমরা এই যে এটা দিব এখানে, এটা দিব এখানে, এটা এখানে দেওয়ার কারণ কি, আর এটা এখানে দেওয়ার কারণ কি? যে সময় আমরা পিস্টন ঢুকানোর জন্য রিংটা সাফ পাবো, ঠিক আছে, এটা তো আমরা মনে করো না, এটা এখানে রাইখা টাইট দিয়ে আমরা চাপ আমু, ঠিক আছে, এটা যে সময় চাপ আমু ওই সময় রিংটা একটু ঘুরবো, রিংটা ঘুরবো, একটু ঘুরবো, রিংটা ঘুরলে এটা কই যাবো? রিংটা ঘুরলে এটা মাছ বরাবর আসবো। যদি এটা যদি মাছ বরাবর আসে তাহলে এই যে এটা মনে করেন এভাবে এই যে এখানে আসলো, আইলে এবার আসলে এবার মনে করেন এটা চারটা মাথা এবার কোন দিয়ে গেছে? এটা একটা মাথা, এটা একটা মাথা, এটা একটা মাথা, এখানে একটা মাথা, তাহলে চার মাথা কোন দিকে গেছে? চার দিকে, চার দিকে, ঠিক আছে, তাহলে এবার রিং কিভাবে বসাইতে হবে? চার মাথা চার দিকে দিয়া, ঠিক আছে, এটা ক্লিয়ার? বুঝছো তো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা পিস্টনটা ঢুকাবো। এটা হচ্ছে কত নম্বর পিস্টন? এক নম্বর, নম্বর, ঠিক আছে, লাইটার উপর। এটা হচ্ছে পিস্টন মানে রিং চাপানোর ক্লাম, ঠিক আছে, এটা কি রিং চাপানোর ক্লাম? যেমন এভাবে কাট দিয়ে বাড়ি দিয়ে আগে সমান করে নিতে হবে, ঠিক আছে, পিছনটা ঢুকানোর আগে ভালো করে বাড়ি দিয়ে সমান করে, এবং কি কোন এই কানেক্টিং এর মাথাটা কোন দিকে আছে এটা দেখে পরে পিছনটা ঢুকানো লাগবে, ঠিক আছে। এখন আমরা পিস্টন রেডি, ঠিক আছে, বুঝছো? জি ভাই। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা কি করবো? পিস্টনটা ঢুকাবো, ঠিক আছে, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালা, ঠিক আছে, এখন এটা আমরা পিস্টনটা ঢুকাবো, ঠিক আছে, পিস্টনটা দেখো তো কোন দিকে ঘুরবো এখন? এদিকে, এদিকে, আর হালকা একটু বাম দিকে ঘুরবো, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, এই যে এখন আমরা পিস্টনটা ঢুকিয়ে দিতেছি, বুঝছে? জি ভাই। হ্যাঁ, কেন কোনো কিছু করা লাগবে? এটা যদি আস্তে আস্তে যদি আমরা যদি বাড়ি যাই, রিংটা যদি এখান থেকে যদি আউট হয়ে থাকে, যদি একটা পিস্টন রিং যদি বাইরে থাকে, তাহলে এটা সারাদিন বাড়ি দিলেও ঢুকবো না, কি সারাদিন বাড়ি দিলেও ঢুকবো না, ঠিক আছে। এখন এটা সেন্টারটা দেখো, সেন্টার দেখছো? জি ভাই। সেন্টারটা দেখার পরে এখানে চাপাটা লাগাইতে হবে, চাপার, চাপার ভিতরে মার্ক আছে। জি ভাই। চাপার ভিতরে কি মার্ক আছে? এই যে এখানে একটা মার্ক আছে, ঠিক আছে, এই সাইডে নাই, এটা থাকবে কোন দিকে? সামনে দিকে। আর না হয় যে এখানে মার্ক গুলো দেখো, ঠিক আছে, এই মার্কটা দেখো, এই মার্কটা দেখো, এইভাবে দেখে মিলে লাগাইতে হবে, ঠিক আছে,
এটা একটা গুড়ায় যদি লাগাও তাহলে উল্টো না। নিচে এখানে কি আর কোনো কিছু উজার আছে না ভাই? ইয়েস লাস্ট সময় করে এখন কি আমার পিস্টন দোকানে কি শিখছি ঠিক তো? ঠিক আছে, এখন পিস্টন ঢুকানো কি শেষ, পিস্টনটা কিভাবে ঢুকান লাগে এখন যেভাবে দেখা দিছি ওইভাবে ঢুকান লাগবে। ঠিক আছে, এভাবে চারোটা ঢুকে। ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।